নমস্কার, পম্পা পাল ফ্রম রুচি বুটিক। আমি সোদপুর থেকে, আর অ্যাড্রেসটা একবার বলে রাখি শুরুতেই, A26 অমরাবতী সোদপুর শিবালিক অ্যাপার্টমেন্ট ফেজ 2, ডক্টর ডিএন রায় গলি, অপোজিট তানিষ্ক শোরুম। যারা আমার স্টোরে আসতে চান তারা আমাকে কল করুন। আমার এই শর্ট ভিডিওর ওপরেই দুটো নাম্বার যাচ্ছে, 7890625275 আর 6289250570। একটা নাম্বারে না পেলে সেকেন্ড নাম্বারে অবশ্যই একবার চেষ্টা করুন, সবসময় আমাকে পাবেন। ফোনে কথা বলে অবশ্যই আসুন। আমি চাই আপনারা স্টোরে এসে দেখুন, কারণ যা কিছু আমি দেখাচ্ছি সব কিছু স্টোরে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আর আজকে দেখাচ্ছি ইন্দোনেশিয়ান বাটিক সিল্ক, বিষ্ণুপুর সিল্ক ইন্দোনেশিয়ান বাটিক। ভীষণ সুন্দর একটা কালার শেড। অ্যাকচুয়ালি আমি নিজে যেহেতু গ্রিন খুব পছন্দ করি, তো আমার গ্রিনের না সব শেড মনে হয় ভীষণ সুন্দর, একটু ওই শ্যাওলা গ্রিন টাইপ কালার। আর ইন্দোনেশিয়ান বাটিক তো এমনি আপনারা জানেন ভীষণ সুন্দর একটা বাটিক। অ্যাকচুয়ালি ইয়কের পোর্শনে কাজ রয়েছে, আর লোয়ার বর্ডারটা কিন্তু, এই ইয়কের লোয়ার বর্ডারটা শুধু ওই চিট চিট একটা বাটিকের কাজ। আর এই হলো কুচির পোর্শন, অসাধারণ একটা মানে বাটিক। এটা লিফ মোটিভেই করা কাজটা, আর একদম সিল্ক মার্কের শাড়ি দেখাচ্ছি আমি, পিওর বিষ্ণুপুর সিল্ক ইন্দোনেশিয়ান বাটিক। আর ব্লাউজটা ঠিক এই হাতের যে এই শাড়ির যে বর্ডার পার্টটা, এই বর্ডার পারে পুরোটা ক্র্যাক বাটিকের ব্লাউজ পিস। আমি একটা মোটামুটি ম্যাচিং হচ্ছে এরকম একটা ব্লাউজ দিয়ে পড়েছি। প্রাইস 5800 উইথ সিল্ক মার্ক। এটা পলাশ ফুল, এটাও সিল্ক বিষ্ণুপুর সিল্ক হ্যান্ড বাটিক পলাশ ফুল। আর ওয়াইন বলবো না, অ্যাকচুয়ালি কালচে মারুন কালার, নট ওয়াইন, ওয়াইন বললে ভুল হবে, মানে কালারটা না একটুখানি ওয়াইন আর মারুনের মিক্সড। এখন কেউ কেউ হয়তো ওয়াইন ভালোবাসেন, কেউ কেউ হয়তো মারুন ভালোবাসেন, বোঝা মুশকিল। কালারটা এক্স্যাক্টলি ওয়াইন আর মারুনের মাঝামাঝি একটা কালার, ইয়কের পোর্শন। আর স্কার্ট বর্ডার থেকে, স্কার্ট বর্ডারেরও উপরে একেবারে এটা ঠিক নি লেন্থ অবধি আসছে, পুরোটাই পলাশ ফুলের কাজ, বেজ কালার ক্র্যাক বাটিকে পলাশ ফুল। কি সুন্দর দেখতে শাড়িটা, বাটিক তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঐতিহ্য, সম্ভব সুন্দর একটা কাজ বাটিকে। এটা আঁচলের পোর্শন, একদম কন্ট্রাস্ট ওয়ান কালার ব্লাউজ পিস, শুধু হাতের বর্ডার পারে ওই স্ট্রাইপ মোটিভটা পড়বে। পুরো শাড়িটাই একই রকম ভাবে বাটিকের কাজটা করা হয়েছে। প্রাইস 5800 উইথ সিল্ক মার্ক। অ্যাকোয়া ব্লু কালার সঙ্গে ডার্ক নেভি ব্লু কালার কম্বিনেশনে এই বাটিকের কাজটা করা। এটা সারস মোটিভটা সারস, তার সঙ্গে জলপদ্ম, যেটা জলপদ্ম আর সারসকে একসঙ্গে করে খুব সুন্দর করে বাটিকের কাজটা করা, পুরোটা হ্যান্ড বাটিক, এইভাবে পুরো শাড়ির কাজটা করা গিয়েছে। এটা হাফ পার্ট, আর এই হলো আঁচলের পোর্শন, আঁচল ব্ল্যাকে, মোটিভটা একই রকম শুধু কন্ট্রাস্ট আঁচল।
ব্ল্যাক পিপি আর ব্লাউজের ঠিক ব্যাক সাইডে এই একটা মোটিফ করা আছে লোটাস। একদম কোলাচল থেকে পুরো শাড়িটা একই রকম ভাবে কাজ করা। বিষ্ণুপুর সিল্ক পিওর হ্যান্ড বাটিক, প্রাইস 5800, ফিটসেল পার্ক। পাউডার ব্লু কালার, এটাও লোটাস মোটিভ, পাউডার ব্লু কালার। বোথ সাইডে লোটাস লোটাস মোটিভে বাটিকের কাজটা করা, আর মাঝখানটাও লোটাস আছে কিন্তু ছোট 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 করে সাদা একটা ববি প্রিন্টের বাটিকের কাজ করা। ভীষণ সুন্দর দেখতে এই এই শাড়িটাতে, লালের কোনো ছোঁয়া নেই, অরেঞ্জ রয়েছে। আঁচলের পোর্শন ব্লাউজ পিস, ব্যাক সাইডে এই লোটাস মোটিভটা যাবে, আর এই হলো কোল আঁচল থেকে পুরো শাড়িটা। প্রাইস 5800, টিচার মার্ক। ভীষণ লাইট ওয়েট শাড়ি, সারা বছর অল ওভার ইন্ডিয়ায় শিপিং ফ্রি থাকে। যারা অনলাইন পেমেন্ট করে নেবেন তাদের শিপিংটা ফ্রি থাকবে, আর যারা সিওডি নেবেন সিওডি কিন্তু চার্জেবল। আমি একটা কথা বারবার বলি, ট্রাস্ট করে অনলাইনে পেমেন্ট করে নিন, তাতে আপনারও শিপিং চার্জটা বাঁচবে। আমার আর যারা সিওডি নিতে চান, যাদের কোনো অপশনস নেই, তারা সিওডি যারা নেবেন তাদের এই 5800-এর উপরে সিওডি চার্জটা হবে। সিওডি চার্জ বারবার বলি, অলওয়েজ একটু কিন্তু বেশি হয়। এটা পিছুয়াই বাটিক, অরেঞ্জ কালারে পিছুয়াই বাটিক, ভীষণ স্মার্ট শাড়ি, এটা ভীষণ সুন্দর। পুরো শাড়িটাই পিছুয়াই বাটিকের কাজ, একদম কোলাচল থেকে একদম আঁচলের আঁচল পর্যন্ত একদম পিছুয়ায়ের কাজ, আর শুধু কন্ট্রাস্ট পাল্লু আঁচলের তলার পোর্শনটা এটাও পিছুয়াই বাটিক কিন্তু কন্ট্রাস্টে, ভীষণ ভালো দেখতে অরেঞ্জ আর ব্ল্যাক কম্বিনেশন। ব্লাউজটাও তেমনি সুন্দর, অসাধারণ ব্লাউজটা। এই পিছুয়ায়ের কাজটা এটাও এই শাড়ির ব্যাক সাইডে পড়বে, ভীষণ স্মার্ট লাগবে এই শাড়িটার যখন ব্লাউজ বানিয়ে পরা হবে। আর এটা একটুখানি বোটনেক করে পরলে আমার মনে হয় বেশি ভালো যাবে। প্রাইস 5800 উইথ সিল্ক মার্ক। আর যারা অনেকেই প্রি বুকিং করেন, যারা প্রি বুকিং করবেন একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে প্রি বুকিং করবেন, কারণ প্রি বুকিং কিন্তু টোকেন অ্যামাউন্ট, মানে প্রি বুকিং না হলে কিন্তু কোনো শাড়ি মানে কোনো কিছুই অ্যাকসেপ্ট করা হবে না। আজকের শর্ট ভিডিও এই পর্যন্তই, আবারও বলছি প্রথমেই শুরুতে বলেছিলাম যে স্টোরে আসুন, আবারও বলছি স্টোরে আসুন, যা কিছু আমি দেখাই শর্ট ভিডিওতে বা ইউটিউবে বা ফেসবুক লাইভে সব কিছু স্টোরে অ্যাভেলেবেল আছে। যারা এখনও আমার ফেসবুক লাইভ, ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রুচি এখনও ফলো করেননি, বা ইউটিউব যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন, এবং প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার সকাল 9টায় একটা করে ভিডিও আপলোড হয়, আর প্রতিদিন তো ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে একটা করে শর্ট ভিডিও বা রিল বা স্টিল কোনো ছবি আপলোড হয়, এবং আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও। প্লিজ ফলো করুন, সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরের কোনো শর্ট ভিডিওতে। নমস্কার।